হে আমার গাইস, তো অনেকদিন তোমাদের সামনে আমার মানে ব্লগ মানে দিতে পারছি না তোমার সামনে। আমি যে মানে ব্লগটা করি, যে ব্লগটা তোমাদের সামনে দিতে পারছি না, তো যার জন্য আমার 95 খানা সাবস্ক্রাইবার ছিল, এখন ভাই দুটো কমে গেছে অলরেডি। মানে ভিডিও আসছে না বলে অনেকে আছে যে ভিডিও দেয় না, সাবস্ক্রাইব করে রেখে ফালতু লাভ নেই কি, তাই তো? তো ওই কারণে দুটো সাবস্ক্রাইবার মানে উঠে গেছে আর মাত্র 93টা সাবস্ক্রাইব আছে। তো আমি আজ চ্যানেল আজ সকালেই দেখলাম, তো আজ ফাইনালি আবার তোমাদের সামনে অনেকদিন পরে ব্লগ নিয়ে এলাম। তো আজ একটা মানে ঝাঁকা ব্লগ হতে চলেছে তোমাদের সামনে। তো আজ আমরা যাচ্ছি উজ্জ্বল লোকনাথ মন্দিরে, তো অনেকদিন পরে এলাম, তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. So guys, তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো আমরা এখন কি ব্লকে যাচ্ছি, কচুয়া লোকনাথ মন্দিরে। তো আজ মানে ব্লকটা তো একটা ঝাক্কাস ব্লক হতে চলেছে, আর চোখে যে সানগ্লাসটা, এটা আমার মানে নিউ সানগ্লাস, বেশি দিন হয়নি কিনেছি। তো এটা পরে মানে চোখে ঝাই দেখছি, মানে কোনোদিন পরে নেই প্রথম, তো চোখে মানে ঝাই দেখছি সবই ভাই হলো। তো চলো রাস্তায় যেতে যেতে ওখানে গিয়ে, রাস্তায় যেতে যেতে মানে তোমাদের সাথে কথা বলা যায় না, মানে গাড়ি ঘোড়া অনেকেই আছে, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমাদের কচুয়া লোকনাথ মন্দিরের এখানে আসার কথা ছিল, তো আমরা ফাইনালি চলে এসেছি। ও আর এখানে আমার মাসির বাড়ি, তো একটু মাসির বাড়িতে গিয়ে জামাটা চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে এই মাত্র বার হলাম। আর একটু সামনে গেলেই আমরা মানে বাবা লোকনাথের যে মন্দির সেখানে গিয়ে পৌঁছাবো। সো গাইস, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কচুয়া লোকনাথ মন্দিরে। তো ওই যে দেখছো আমাদের কচুয়া লোকনাথ মন্দিরে মানে যে গেটটা, সেই গেটটাই। তো চলো, তার আগে মানে লোকনাথ বাবা যিনি বন্ধু ছিলেন বেনী মাধব, তো তার আগে ওখান থেকে আমরা ঘুরে আসবো, তারপরে আমরা ওখান থেকে এসে আমরা লোকনাথ মন্দিরে ঢুকবো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেনী মাধব তরুণ লোকনাথ মিশন। তো এখানে মানে এখান থেকে আমরা আগে ফার্স্টেই ঘুরে আসি, চলো যাওয়া যাক। সো গাইস, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা সেই বেনী মাধব তরুণ। এখানে মানে লোকনাথ মন্দিরে ঢোকার আগে বলেছিলাম আগে এখানে মানে তোমাদের পরিচয়টা দেবো, তো ইনি ছিলেন বেনী মাধব লোকনাথ বাবার মানে বন্ধু। তো এখানেই আমরা এসছি, তো দেখতেই পাচ্ছ। আর লোকনাথ বাবা মানে সব থেকে পুরনো যে বটগাছটা আছে, যেখানে লোকনাথ বাবা বসে খেলা করতেন ছোটোবেলায়, যেমন আমরা ছোটোবেলায় এখানে সেখানে খেলা করছি ওরকমই। তো চলো, এবার এখানেই তো দেখা হয়ে গেল, তো এবার আমরা ওখানে গিয়ে দেখি মানে বটগাছটা কত পুরনো আর কত বড় বটগাছটা। ওই যে দূরে দেখতে পাচ্ছ বড় বটগাছটা, ওই হলো সেই বটগাছ, চলো কাছে গিয়ে দেখি। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বটগাছের, তোমরা দেখতেই পাচ্ছ কত বড় গাছ। এই যে দেখতেই পাচ্ছ মানে গাছটা মানে আসল মানে যে গাছের গোড়াটা হয় সেটা কোথায় সেটা তো মানে বলা যায় না, আর গাছটা কত বড় তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ফাইনালি কিন্তু আমরা সেই লোকনাথ বাবার মানে জন্মভিটা যেখানে সেখানেই কিন্তু আমরা ব্লগ করতে চলে এসেছি। আর আজ ব্লগটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মানে লোকনাথ বাবা ছোটোবেলায় মানে যে বটগাছের এখানে বসে খেলা করতেন, তো এই হলো সেই বটগাছ, আর এখানে কত ঠাকুর আছে। তো এত সুন্দর মানে জায়গাটার ভিউ, এত সুন্দর মানে শ্যুটিংটা মানে এখানে মানে শ্যুটটা মানে যে করছি ভাই, খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আর
এখানে মানে সিনটা তো এখানে এত সুন্দর, মানে গাছ এত বড় গাছ, কত সুন্দর তলায় ছায়া, নিচে এই যে কত ঠাকুর, মানে সুন্দর লাগছে ভিউটা আমাকে দেখে। তো চলো প্রায় তো মানে লোকনাথ বাবা যিনি বন্ধু ছিলেন বেনি মাধব, তার ওখানে মানে যা মানে তার যিনি মানে যে বাসস্থানটা সেটাও দেখলে, প্লাস এখানে লোকনাথ বাবা বসে খেলা করতো তোমরা সেটাও দেখলে। চলো এবার লোকনাথ বাবার মানে আসল যে মন্দিরটা এবার ওখানেই ঢুকবো আমরা, চলো যাওয়া যাক। তো গাইস, তো এতক্ষণ আমরা লোকনাথ বাবার মানে যিনি বন্ধু ছিলেন মানে সেখানেই আমরা এতক্ষণ ঘুরলাম। তো এই সামনে দেখতে পাচ্ছ লোকনাথ বাবার মানে আসল যে মন্দিরটা, তো আমরা সেখানেই যাচ্ছি। তো অনেকদিন পরেই মানে এলাম, প্রায় বছর দেড়েক পরে। এর আগে তোমরা যে ভিডিওটা দেখেছিলে সেই ভিডিওটা হয়তো অতটা ভালো মানে ভালোভাবে হয়নি, কিন্তু এই ভিডিওটা আমি তোমাদেরকে বলছি মানে যতটুকু মানে দেখানোর প্রয়োজন সব কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। কিন্তু আমরা ভাই লোকনাথ বাবার মন্দিরে ফাইনালি চলে এসেছি, আর এখানে এসে মানে এত সুন্দর লাগছে, এখানে মানে কত দোকান, আর সামনেই আমাদের লোকনাথ বাবার মন্দির, আর উপরে দেখতে পাচ্ছ সূর্য মামা কেমনভাবে মানে সানের যে আলোটা কেমনভাবে দিচ্ছে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে কত দোকান, জাস্ট মানে বিউটিফুল, মানে সেই লেভেলের জায়গা। তো অনেকদিন পরে এসে খুবই ভালো লাগছে এখানে এসে, কিন্তু কমেন্ট ভাই সেই লেভেলের চাই। আর এই যে মানে লোকনাথ বাবার মানে যে আসল যে মন্দিরটা, এই মন্দিরটা এখানে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মানে কত লোক, তো চলো যাওয়া যাক। তোমরা তো সবাই এখানে আসল লোকনাথ বাবাকে দেখতেই পাচ্ছ। তো গাইস, তো কত সুন্দর ভিউটা বলো, আর লোকনাথ বাবাকে তোমরা দেখতে পাচ্ছ, তোকে জুম করে একটু কাছে টেনে নিয়ে এসছি। সো গাইস, তো তোমরা ভিডিওটা দেখে থাকো কেমন হচ্ছে বলো, আর এই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে সবার লাস্টে কথা হচ্ছে। সো গাইস, তো এতক্ষণ তোমরা তো মানে লোকনাথ বাবাকে দেখলেই ভাই সেই লেভেলের, আর এখানে ভাই ব্লগ করতে এসে ভাই এতটা ফিলিংস মানে এতটাই আনন্দ করছি, মানে সেই লেভেলের আনন্দ। তো চলো মানে জন্মাষ্টমীর সময় লোকনাথ বাবার এই যে মন্দির আছে, তো এখানে মানে যে সময় মানে জল ঢালায় লোকনাথ বাবার মাথায়, তো এখন আমরা ওখানেই যাবো। চলো ওখানে গিয়ে লোকনাথ বাবাকে দেখা যায়, মানে যেখানে লোকনাথ বাবার মাথায় জল ঢালায়, তো চলো যাওয়া যাবে। তোমরা তো দেখতেই পাচ্ছ মানে এখানে এসে মানে এত সুন্দর আনন্দটা করছি ভাই, সেই লেভেলের আনন্দ। আর ইনি হচ্ছেন আমাদের বাবা লোকনাথ, যার মানে এখানে জল ঢেলতে আসা হয় ঠিক মানে জন্মাষ্টমীর তিন দিন আগের থেকে মনে হচ্ছে শুরু হয়। তো এই মন্দিরেই মানে এখানে জল ঢেলা হয়, আমি দুই থেকে তিনবার এসেছি ভাই, সেই লেভেলের আনন্দ হচ্ছে। আর আজকে ব্লগটা একদম পুরো মানে ঝাক্কাস, মানে এনার্জি ফুল। তো চলো, তো এখানে এই যতক্ষণ এসেছি তো একটু ছোটো করে সিনেমাটিক শট শুরু হয়ে যায়। 1000 years later. গাইস, তো এতক্ষণ মানে লোকনাথ বাবাকে দেখলাম, লোকনাথ বাবার মাথায় সেখানে জল ঢালায় সেখানেও মানে ঘুরে এলাম, কিন্তু এতক্ষণ তোমরা যে সিনেমাটিক শটটা দেখলে সেটা কেমন লাগলো? আর ভাই এই রোদ্দুরে ব্লগ করতে পেরেছি, বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা মানে কতটা ইম্প্রেশন হতে চলেছে আর চলছে। তো অবশ্যই কমেন্টে জানাও আজ মানে ভিডিওটা ভাই কেমন ছিল, মানে ব্লগটা আর কি।
তো চলো এবার বাদ বাকি মানে এরিয়াটা মানে লোকনাথ বাবার যে দুধ পুকুর এটা সেটা মানে এই জিবি যেটা আছে তো সব আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তো গাইস লোকনাথ বাবার এখানে যে মানে দুধ পুকুরটা বলা হয় মানে যেখানে লোকনাথ বাবার মাথায় জল ঢালায় মানে সেসব জল এসে দুধ টুধ মানে যা এসে পড়ে সব এই পুকুরে, তো এই কারণে এইটাকে মানে দুধ পুকুর বলা হয়। তো চলো তো ভিউটা একটু দেখে নেওয়া যাক ছোট একটু সিনেমেটিক শটের সাথে। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বোন। কিন্তু তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে তো ভাই আমার তো ভাই ওখানে গিয়ে খুবই ভালো লেগেছে, আর ভাই সেই লেভেলের ভিডিওটা আজকে আমার তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে ভিডিওটা। সো তো ওখানে আমরা আসল যে মানে ফার্স্ট যে লোকনাথ বাবাকে দেখলাম মানে বড় যে লোকনাথ বাবা বড় মন্দির যেখানে অনেক লোক বসেছে ওইটা হচ্ছে আসল মন্দির। তো ওখানে বড় বড় করে লেখা আছে মন্দিরের ভিতরে ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষেধ। সো গাইস তো কত সুন্দর করে ছোট্ট একটা ভিডিও মানে তোমাদের সামনে তুলে ধরলাম, তো কি বলবো মানে এটা সত্যি কথা বলতে আমার নাই কিন্তু তাও তোমাদেরকে দেখানোর জন্যে মানে চেষ্টা করেছি, তো চেষ্টাই ভাই সফল হয়ে গেছে। তো ছোট করে একটা ভিডিও তোমাদেরকে দেখালাম ভাই সেই লেভেলে, আর ওখানে তো লেখা আছে বড় বড় করে যে মন্দিরের ভিতরে ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষেধ। তো ভাই তাও ভাই একটা ভিডিও করলাম ছোট তো যাই হোক। তো আজ ভিডিওটা ভাই কেমন ছিল তোমরা অবশ্যই আজকে কমেন্টে জানাও, আর ফুল মানে ইন্টারেস্ট আছে এই ভিডিওটা পুরো, তো তোমরা দেখলে আর কি বলবো ইন্টারেস্টটা তোমরাই বুঝতে পারবে। সো তো আর বেশি বলছি না মানে এই রোদ্দুর থেকে এসেছি, মাথার চুলের অবস্থা মুখের অবস্থা দেখতে পাচ্ছি পুরো ঘাম সব অনেক কষ্ট হয়ে গেছে। সো আজ ভিডিওটা এই পর্যন্ত, গুড বাই, নেক্সট ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে।